আসসালামু আলাইকুম। আজকের পর্বটি সাজিয়েছি আমি ইতালিয়ান অথেন্টিক পিৎজা সসের রেসিপি দিয়ে, যে সসটা সাধারণত ইতালিয়ান বড় বড় রেস্টুরেন্ট বা পিৎজার দোকানগুলোতে ইউজ করা হয়, সেই রেসিপিটি আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর এই সসের কিন্তু একটা বিশেষত্ব আছে যেটা আমি রেসিপিতে বলে দিব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। তো চলুন মূল তো রেসিপিতে পিৎজা চলে। সস তৈরি করার জন্য পেন যে উপকরণ তা হলো টমেটো পেস্ট, আর এটা আমি কেনাটা ইউজ করেছি হাফ কাপ। রেস্টুরেন্ট বা পিৎজার দোকানগুলোতে কিন্তু এটা ইউজ করা হয়, এটার সাথে কিন্তু বাসিলিকো পাতা অ্যাড করাই থাকে। যদি এটা হাতের কাছে না পান তবে নর্মাল টমেটো পেস্ট দিয়েও হবে। আর যাবে 1 টিস্পুন অলিভ অয়েল তেল, নর্মাল কুকিং অয়েল দিয়েও হবে, তবে ইতালিয়ান পিৎজা সসে কিন্তু অলিভ অয়েল তেলটাই ইউজ করা হয়। যাবে অরিগানো, এটা তো সবাই চিনেন, 1 টিস্পুন, গার্লিক পাউডার 1 টিস্পুন, ও লবণ 1/4 টিস্পুন, ও সাথে চিনি 1 পিঞ্চ, তবে লবণটা অবশ্যই আপনার স্বাদ বুঝে অ্যাড করবেন। এবার আমি দেখিয়ে দিচ্ছি, যদি টমেটো পেস্টটা আপনাদের হাতের কাছে না পান তো এরকম টমেটো নেবেন, নিয়ে টমেটোর মুখটা এরকম ফেড়ে দিবেন, ফেড়ে দিয়ে জাস্ট পানিতে দিয়ে বয়েল করে নেবেন। সেদ্ধ হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে ব্লেন্ড করে নিয়ে পরের প্রসেসটা করে নিলেই হবে। এবার আমি পিৎজা সসটাকে রেডি করে নিব। তো এর জন্য টমেটো পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে বাদ বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। দিয়ে দিব অলিভ অয়েল তেল 1 টিস্পুন, যাবে রসুন গুঁড়ো, রসুন গুঁড়ো এখানে যাবে 1 টিস্পুন, তবে এখানে কেউ যদি চান তো আস্ত রসুন কোয়া 1 থেকে 2টা কুচি করে অ্যাড করতে পারেন, এতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আমি এখানে 1/4 টিস্পুন অ্যাড করেছি, সাথে 1 পিঞ্চ চিনি, আর যাবে 1 টিস্পুন অরিগানো, তবে অরিগানোটা দেওয়ার আগে হাতের তালুতে নিয়ে এভাবে ঘষে ঘষে তারপরে অ্যাড করে দিবেন, এতে ফ্লেভারটা খুবই সুন্দরভাবে ছড়াবে। আর দিয়ে দিব 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়া, এটার কথা আমি বলতে ভুলে গেছি, এটা দিয়ে জাস্ট সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে। তবে এখানে যদি কেউ একটু ঝাল পছন্দ করেন তো আপনি দিতে পারেন, তবে ইতালিয়ান যে মেন পিৎজা সসটা সেটা কিন্তু এভাবেই তৈরি করা হয়। আর এটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু জাল দেওয়া হয় না, কোনো প্রকার চুলাতে জাল দেওয়া হয় না বা ওভেনে গরম করা হয় না, এটাই এটার বিশেষত্ব। এভাবে ভালো মতো মিক্স করে সরাসরি পিৎজাতে ইউজ করা হয়। আপনি চাইলে এই মিক্সটা একবার ব্লান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন, এতে আরও ভালোভাবে সসের সাথে সব উপকরণগুলো মিশে যাবে। আমার সসটা কিন্তু রেডি, এটা আপনি ফ্রিজে 7 দিন রেখে ইউজ করতে পারবেন। আর বেশি দিন সংরক্ষণ করতে চাইলে সসের মধ্যে 1 পিঞ্চ বেকিং সোডা মিশিয়ে। সস কিন্তু রেডি, আমি আপনাদের সাথে অথেন্টিক রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে আমি ইনশাআল্লাহ পারফেক্ট পিৎজা ডোয়ের খুঁটিনাটি টিপস সহ রেসিপি ও ফেমাস ইতালিয়ান যে পিৎজা মার্গারিটা সেটা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি পেতে সাথেই থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।